আমি সনাত রাজি তোমাদের সঙ্গে, আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। তো আরো একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো চলো তাহলে 200 কবির ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের ব্লগ ভিডিও। তো দেখতে থাকো তোমরা বন্ধুরা। আজকের ব্লগ ভিডিওতে আমি তোমাদের একটা রেসিপি শেয়ার করব। তো ভুট্টাকে আমরা কিভাবে পোড়াবো এবং কি মজাদার উপায় আমরা খেতে পারি বাড়িতে বসে, এটা আমরা কি, ঠিক আছে? তো তোমরা দেখতেই পাচ্ছ একটা ভুট্টা আমি নিয়েছি। তো চলো তাহলে আমরা ভুট্টাটা পোড়াই। এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো ভুট্টার যে গুণগত মান বা পুষ্টিগত যে মান রয়েছে সেটা আমি তোমাদের বলবো। তো এখানে যদি আমরা পুষ্টিগত মান বলি, তাহলে এখানে আমরা প্রতি 100 গ্রাম ভুট্টা বা সেদ্ধ ভুট্টার মধ্যে আমরা পাবো 96 ক্যালোরি শক্তি পাচ্ছি আমরা এখানে, ঠিক আছে। প্রোটিন পাচ্ছি 3.4 গ্রাম এবং সুগার পাচ্ছি আমরা 4.5 গ্রাম। তাছাড়াও এখানে ফ্যাট পাচ্ছি আমরা 1.5 গ্রাম। তাছাড়াও যে ভিটামিনগুলো আমরা পাচ্ছি, ভিটামিন বি এবং সি, তাছাড়াও এখানে আমরা ম্যাগনেসিয়াম এবং আমরা পটাশিয়াম কিন্তু যথেষ্ট পরিমাণে পাচ্ছি। বন্ধুরা ভুট্টাটাকে পোড়ানোর জন্য আমি পুরো রেডি করে নিয়েছি, ঠিক আছে। তো আমরা এবার গ্যাসে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নেবো। তো তার আগে তোমাদের জানিয়ে রাখি, ভুট্টা আমি বাজার থেকে কিনে এনেছিলাম। এই ভুট্টাটা 5 টাকা দিয়ে কিনে এনেছিলাম, ঠিক আছে। তো বাড়ির ভুট্টাগুলো এখনো হয়নি, তো এখন কিনে খেতে হচ্ছে। তো চলো তাহলে আমরা উনানে চলে যাই, মিডিয়াম ফ্লেমে বেশ ভালো করে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নেবো। এটা আমি ভালোভাবে পুড়িয়ে নিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা একটা পোড়ানো ভুট্টা। তো তোমরা কি করে বুঝবে এটা ভালোভাবে পুড়েছে, দেখো এখানে প্রতিটা দানা তোমরা দেখতে পাচ্ছ ভালোভাবে পুড়ে গেলে প্রত্যেকটা দানা কিন্তু এখানে কালো হয়ে যাবে, ঠিক আছে। এবং যদি কালো না থাকে তাহলে বুঝতে হবে যে একটু আগুনে কিন্তু এটা দিতে হবে। প্রত্যেকটা দানা দেখতে পাচ্ছ তোমরা একটা কালো হয়ে গেছে, এবং সাদা যদি থাকে তাহলে বুঝতে হবে ভালো করে পড়েনি এবং সেই সাদা অংশটা খেলে বা ভালোভাবে পুড়ে না যাওয়া যদি ভুট্টা যদি খাও তাহলে পেট ব্যথার একটা সম্ভাবনা থাকে। তো এটা আমরা চলো এবার খাওয়ার জন্য প্রিপেয়ার একটু করতে হবে। তো তোমাদের দুটো প্রসেসের কথা বলেছিলাম, ঠিক আছে। তো একে একটা দুটো প্রসেস আমি দেখাবো যেভাবে তোমরা মজাদার করে খেতে পারবে এই ভুট্টাটাকে। তো প্রথম প্রসেসে চলে আসি, এই ভুট্টার পোড়ানো হয়ে গেছে। তো আমি কি করব না, এটা খুলে নিলাম। খোলার পর এটাতে আমি নুন মাখিয়ে দেবো এবং লেবু মাখিয়ে দেবো সাথে, ঠিক আছে, তাতে করে আরও বেশি টেস্ট কিন্তু আমরা ভুট্টার পাবো। তো ভুট্টাটাকে খুলে নেওয়ার আগে যে আমরা বাইরের যে আমার কাভারিং অংশটা ছিল বা খোসা যেটা ছিল সেটা নিয়েছি এবং তার উপর আমরা ভুট্টাটা রাখলাম, ঠিক আছে। এবার আমরা এটাতে নুন মাখিয়ে দেবো, আমি তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। ঘুরিয়ে ঘুরিয়ে নুনটা ভালো করে দিতে হবে, ঠিক আছে। নুনটা দিয়ে দিলাম, তারপর আমি এক খণ্ড লেবু নিয়ে নেবো, ঠিক আছে। সেই লেবুটা এখানে কিন্তু পুরো সারা গায়ে ভুট্টার গায়ে আমরা মাখিয়ে নেবো, তাতে করে নুনের সঙ্গে লেবুর যে একটা স্বাদ সেটা আমরা ভালো করে পাবো এবং মজা করে খেতে পারবো, ঠিক আছে। তো এটা মোটামুটি আমার মাখানো হয়ে গেছে। নুনটা তোমরা স্বাদ মতো দিও, লেবুটাও স্বাদ মতো দিও। তো আমার পুরোপুরি মাখানো হয়ে গেল। এইবারে দেখি জিভে তো জল আসছেই, ঠিক আছে। খেয়ে দেখি এবার বীজগুলোকে ছাড়িয়ে 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 সেরা। বাহ, খুব সুন্দর। তো প্রথমে তোমরা এইভাবে একটা লাইন পুরোপুরি ছাড়িয়ে নেবে, তাতে করে
পরবর্তীকালে এটা আমাদের ছাড়াতে সুবিধা হবে। তবে একটা লাইন আমি ছাড়িয়ে নিয়েছি দানাগুলোকে, এবারে দেখো কত সুন্দর এই দানাগুলো আমার ছোট ছোট যাচ্ছে। ঠিক আছে, তোমরা দুজন থাকলে এটা কিন্তু 50-50 ভাগ হয়ে যাবে ঠিক এইভাবে। তো বন্ধুরা, তোমাদেরকে আর সেকেন্ড একটা প্রসেসের কথা বলেছিলাম, তো সেই প্রসেসটা হচ্ছে দেখো, প্রথম আমি দানাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। ঠিক আছে, দানাগুলোকে ছাড়িয়ে নিলাম, তারপর সেই দানার মধ্যে কিন্তু আমি কি না লঙ্কা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে দিচ্ছি, লঙ্কা দিলাম, তারপরে এটাতে আমি স্বাদ মতো লবণ দেব। ঠিক আছে, তারপর যে লেবুটার কথা বলেছিলাম সেই লেবুটাও কিন্তু এখানে হালকা করে দিতে হবে। ঠিক আছে, স্বাদ মতো লেবু দিলাম, এবার পুরো জিনিসটাকে মিক্স করে নেবো। ঠিক আছে, তো মিক্স করতে যাচ্ছি, তো পুরো এইভাবে নাড়িয়ে নাড়িয়ে পুরোটা জিনিসটাকে মিক্স করে নিতে হবে। মিক্স করার পর তারপর কিন্তু সেটা হাত দিয়ে আবার ভালোভাবে মিক্স করি একটু, তো যাক একটু টেস্ট করে দেখি। অনেক মজাদার খেতে, তোমরা একটু খাও, খাইয়ে দিই একটু সবাইকে। বাড়িতে জুনুন পড়ালেই আমি কলেজ লাইফের হোস্টেলের বন্ধুদের খুব মিস করি আমি। ঠিক আছে, বাইরে কোথাও যখন না ঘুরতে যেতাম, ঘোরার পথে আমরা 10 টাকা দিয়ে জুনুন কিনে আমরা সেই পোড়া জুনুন খেতাম, তো অনেক এনজয় হতো। তো সমস্ত বন্ধুরা আমরা 10 টাকা করে ভুট্টা পোড়া কিনতাম এবং সবাই একসঙ্গে খেতাম। তো যে একটু দেরিতে শেষ করতো ভুট্টা পোড়া খাওয়াটা, তো তাকে সবাই মিলে আমরা লুটপাট করতাম এবং লুটপাট করে খেতাম। তো এই মেমোরিগুলো সত্যি আজ খুব আঘাত করে দিত এটাকে, তাদের কথা সত্যি খুব মনে করি এই ভুট্টা পোড়ানোর মাধ্যমে। তো তারা যেখানেই থাকুক সবাই ভালো থাকুক, এবং যেসব দর্শক বন্ধুরা তোমরা আমার পর্দায় চোখ রেখেছো তোমরাও সবাই ভালো থাকো, বন্ধুদের এইভাবে মিস করতে থাকো। তো বন্ধুরা, এই ছিল আজকে ব্লগ ভিডিও, তো তোমরা বাড়িতে এই রেসিপিটা ট্রাই করো এবং অনেক মজা করো। ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে অন্য কোনো দিয়ে অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। জয় হিন্দ, জয় ভারত।